প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে প্রতিদিনের মতো মরিচের বাজার, এটা কানপাড়া বাজারে বিভিন্ন রকমের মাল কেনা বেচা হয়। সেটা হচ্ছে এক সাইডে মরিচ বিক্রয় করা হয়। আপনারা দেখছেন যে এখানে ব্যাপারীরা মরিচ কিনে রেখেছে। আজকে মরিচের বাজার খুবই খারাপ। পাচ্ছেন এই দুইশোটি এই কানপাড়া বাজারের মাঠের এক সাইডে মরিচ কিনে, শুধু এরা মরিচই কিনে। আজকে মরিচের বাজার হচ্ছে 20-25 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই পাশে টাকা দিচ্ছে ব্যাপারীরা। বাজার খুবই কম। চলুন দেখা ব্যাপারীর মুখ থেকে আমরা শুনি যে আজকে কিরম বাজারে মাল কিনছে তারা। যে জায়গাতে মাল কিনছে ওই জায়গাতে আপনাদের নিয়ে যাবো। আপনারা দেখছেন যে ব্যাপারীরা দামাদামি করছে। আজকে এই মরিচের দাম বললো 30 টাকা কেজি। আজকের মরিচের বাজার ভালোটা হচ্ছে 30 টাকা, আর কমাটা হচ্ছে 25-26 টাকা কেজি বিক্রি হচ্ছে। কৃষকের আজ কিছুই থাকছে না। আমরা দেখছি মাঠে মাল কিনে এই জায়গাতে নিয়ে আসতে ব্যাপারীরা, আসার পরে এই জায়গাতে হাঙ্গাদে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের মরিচের বাজার হচ্ছে ভালোটা হচ্ছে 25 টাকা, 25-30, আর কমাটা হচ্ছে 20-22 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই ছিল আমাদের আজকে কানপাড়া মরিচের বাজার আপডেট বাজার। আজকে মরিচের বাজার খুবই খারাপ। কৃষকের তোলার টাকা হচ্ছে না। আপনারা শুনছেন যে আজকে মরিচের বাজার খুবই খারাপ। 20-25 টাকা, 30 টাকা এই জায়গাতে মাঠে মাল কেনার পরে এই জায়গাতে হাঙ্গা দিচ্ছে। আপনারা দেখছেন আজকে মরিচের আপডেট বাজার দেখলেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন আপডেট বাজার কাঁচা ফসলের নতুন নতুন আপডেট বাজার জানতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।